ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর কাজী জাহাঙ্গীর হোসেন সহ চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক পরিচালক শামসুল আলম স্বাক্ষরিত নোটিসে এই চার কর্মকর্তাকে আগামী চোদ্দ জানুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে তলবকৃত অন্য তিন কর্মকর্তা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার আব্দুর রশিদ সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন